আলুর দাম যেখানে ষাট টাকা কেজি সেখানে দেড়শো টাকার মধ্যে পাঁচটি বইয়ের নাম বলবো আশা করি আপনার কাছে ভালোই লাগবে চলুন আমরা শুরু করি প্রথম বইটি হচ্ছে ইমানের দুর্বলতা যা নাকি লিখেছেন শাহেক সালে আল মুনাজিদ বইটি প্রকাশিত হয়েছে রোমা পাবলিকেশন থেকে দু সালে এই বইটি প্রকাশিত হয় মানে খুবই আগের একটি বই বইটি পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন আটাত্তর পৃষ্ঠার এই বই আছে তিনটি অধ্যায় যার প্রথম অধ্যায়ে দুর্বল ইমানের বহির প্রকাশ মানে এই বিষয়গুলো আপনার মধ্যে থাকলে বুঝবেন আপনার ইমান দুর্বল দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় হচ্ছে ইমানের দুর্বলতার কারণ এবং দুর্বল ইমানের চিকিৎসা ইমান বিষয় আমাদের সকলেরই কিন্তু জ্ঞান থাকা উচিত তাই এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করুন তারপর হচ্ছে আমাদের দুই নম্বর বই রিজিক বৃদ্ধির তিরিশ উপায় ওয়াফি পাবলিকেশন থেকে প্রকাশিত ঊনপঞ্চাশ পৃষ্ঠার এই বই যার গায়ের মূল্য একশো টাকা মানে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন রিজিক বৃদ্ধি নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে অনেক আগ্রহ থাকে যদি আপনার অনেক আগ্রহ থাকে তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন এই বইটি নিয়ে আমি বিস্তারিত বলবো না এখন প্রশ্ন হতে পারে যে কেন বলবেন না কেন বলবো না কারণ হচ্ছে এই বইটি নিয়ে আমাদের বিস্তারিত রিভিউ দেওয়া আছে আপনারা সেই রিভিউটি দেখে নেবেন আশা করি এই বইটির বিষয়ে আপনাদের সব ধারণা হয়ে যাবে তৃতীয় বই আমার শত্রু আমি রায়ান প্রকাশনের বই মাহমুদ বিন নূর ভাইয়ের লেখা বইটির গায়ের মূল্য একশো আশি টাকা যা কি আপনার একশো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের যখন জিজ্ঞেস করা হয় আমাদের শত্রুকে তখন আমরা কি করি তখন আমরা আমাদের নিজেদেরকে বাদ দিয়ে অন্য সবাইকে আমাদের শত্রু ভাবি কিন্তু আমাদের শত্রু হচ্ছে আমরা নিজেই আমরা নিজেদের ক্ষতি করছি আর কি ক্ষতি করছি এবং কিভাবে ক্ষতি করছে তা জানার জন্য আপনারা এই বইটি পড়তে পারেন একশো বারো একটি বই খুব একটা বেশি সময় লাগবে না অবশ্যই পড়ে ফেলো চতুর্থ বই আমার জীবনের গল্প এটি মূলত জাকির নায়কের জীবনের গল্প যা নাকি জাকির নায়ক মাই লাইফ মাই স্টোরি লেকচার থেকে অনুবাদ করা প্রকাশিত হয়েছে ইলহাম থেকে ভাষান্তর করেছে আরিফুল ইসলাম ভাই গায়ের মূল্য দেড়শো টাকা মানে আপনারা একশো পনেরো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র ষাট পিস্টার একটি বই আমি এক বসাতে শেষ করেছি তো জাকির নায়কের ছাত্র জীবন ছোটবেলার জীবন তার ভীষণ মিশন এই সব কিছু নিয়ে এই বইটি আর কি তো আশা করা যায় যে বইটি পড়লে আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন তারপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এবং সর্বশেষ বই শেষ বইটির নাম বলার আগে আমি বলবো যে আমাদের যে ভিডিওগুলো আছে তা বেশিরভাগ দেখে যুবকরাই আর কি তো যুবকদের মধ্যে একটা ফ্যান্টাসি হচ্ছে বিয়ে করা নিয়ে তো এই বিয়ে করা নিয়ে আমাদের সর্বশেষ বই যার নাম হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি যা উমেদ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে গায়ের মূল্য একশো সাতচল্লিশ টাকা যা নাকি আপনার একশো দশ থেকে একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন বইয়ের শুরুতে লেখা ভাবিয়া করিও বিয়ে করিয়া ভাবিও না তো বিয়ে বিষয়ে যত ভাবনা আছে বা যত প্রস্তুতি আছে তা নেওয়ার জন্য আপনাকে এই বইটি সাহায্য করবে একশো সাতাশ পৃষ্ঠার একটি বই আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তো এ হচ্ছে আমাদের দেড়শো টাকার মধ্যে পাঁচটি বইয়ের কথা তো এই বিষয়ে আমাদের আরও কয়েকটি ভিডিও আছে তার প্লে লিস্ট এখানে দেওয়া থাকবে তা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই বইগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন মানে অনলাইনে কোথা থেকে সংগ্রহ করবেন তা নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে সেটাও আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে